ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি, ভগবানের কৃপায় আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি। আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আর উপাসে দেখতেই পাচ্ছো না যে আমি অলরেডি বাসন মাজা, ব্রেকফাস্ট, আমার আছে ব্রেকফাস্ট অনেক তাড়াতাড়ি করে নিয়েছি, তারপরে দেখো সাজুগুজু করে নিয়েছি, কারণ আমি শর্ট ভিডিও বানাচ্ছিলাম। দেখো লিপস্টিকও এলোমেলো হয়ে গিয়েছে। যাই হোক, বন্ধুদের সামনে কিসের এত এই সে মানে হেজিটেট তো। আর এদিকে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি, হাঁড়িতে হচ্ছে এই দেখো ফ্রাইড রাইস করবো, তার জন্য বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম, দিলাম। আর সঙ্গে করব ডিমের হালকা হালকা ঝোল, মানে ডিমের কালিয়াই বলতে পারো, হালকা হালকা একটু ঝোল না রাখলে একটু অসুবিধা হবে, বিশেষ করে তোমাদের দাদা ভাই একটু প্রবলেম হবে, তাই একটু ওই করছি। আর বাস আজকে ফ্রাইড রাইস, আজকে দুপুরে আইটেমটা খুব সাদা মাটা আর একদম সিম্পল। আর পেঁয়াজও কেটে নিয়েছি, এই দেখো মিক্সিতে অলরেডি, তোমাদের তো আগের দিন দেখিয়েছি যে আমি মিক্সির জারটা ঠিক করে নিয়ে এসেছি, দাঁড়া খুলছে না এক হাত দিয়ে, চলো খুলে তুলে নিয়েছি। এরকম এতে রসুন, আদা, লঙ্কা আর কিছুটা তোমার সে লঙ্কার এসে দেবো, কী বলে লঙ্কার গুঁড়ো দেবো, লাল লঙ্কার, তো ওই জন্য কাঁচা লঙ্কার পরিমাণটা একটু কম দিয়েছি। চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভীষণ ভালো লাগবে। আর ফ্রাইড রাইসের জন্য আমি এখানে দেখো গাজর এভাবে লম্বা লম্বা করে কেটে আর বিনস কেটে নিয়েছি, কিন্তু আসার সময় আমি অ্যাকচুয়ালি গুড়িয়া কাকে স্কুলে দিতে গিয়েছিলাম, তো খুব তাড়াহুড়ো করে এসেছি, সমস্ত কাজ খুব তাড়াহুড়ো করেছি, তারপর একটু সাজুগুজু করে করে শর্ট ভিডিও করেছিলাম, তারপরে এখন স্টার্ট করলাম সব কেটে নিয়ে, তো তাই লেট হয়ে গিয়েছে। যা কী বলতেছিলাম জানি তোমাদের, হ্যাঁ, কাজু কিশমিশ দোকান থেকে আমি গিয়ে লবণ নিয়ে এসেছি, দুধের প্যাকেট এনেছি, বিনস নিয়ে এসেছি ফ্রাইড রাইস বানাবো বলে, কিন্তু যেটা আনতে পারিনি সেটা ভুলে গিয়েছি, সেটা হলো কাজু কিশমিশ আনতে। যাই হোক, কাজু কিশমিশ ছাড়াই এখন বানিয়ে নিই, নাহলে এখন আবার যদি দোকানে যাই আমি আবার আসি তাহলে আমার অনেকটাই দেরি হয়ে যাবে, তাই ভাবলাম থাক কাজু কিশমিশ ছাড়াই আজকে বানিয়ে নিই। আর আমি আজকে বাসমতি চাল দিয়ে ফ্রাইড রাইসটা বানাচ্ছি, চলো দেখতে থাকো। মিক্সিটা আমি ঘুরিয়ে নিই, হ্যাঁ, তারপর আবার ফিরে আসছি। এই দেখো ভাত হয়ে গিয়েছে, জানো ফ্রাইড রাইস করছি আমি এত ভুলো মন। দেখো ঘরে সেদিনকে ক্যাপসিকাম নিয়ে এসেছি বাজার থেকে, আমার আর সেটা মনেই নেই যে ক্যাপসিকাম আছে, জাস্ট এখন মনে পড়লো, আর দেখো খুব তাড়াতাড়ি কেটে নিয়েছি। আর কড়াইও বসিয়ে দিয়েছি, ডিমের ঝোলটা আগে বানিয়ে নিই আঁকা আঁকা করে। আর এই দেখো ভাত তো হয়ে গেছে, ভাতে ফ্যান ধরতে দিয়েছি উপর করে, আর ডিমগুলোও সেদ্ধ অলরেডি হয়ে গিয়েছে, করা যাক। দেখো আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, ডিমটা পেটে নিই,
আর এখন দেখ রোদ আছে, এখন বেজে গেছে হলো 12টা দেখলাম। তাহলে আরেকটা কড়াই দেখো খুব তাড়াতাড়ি বসিয়ে দিলাম, এক পাশে ডিমেলটা হোক আরেক পাশে ফ্রাইড রাইসটা আমি রেডি করে নিই। ওখান দিয়ে না একটু রোদ আসছে, দেখি একটা জানলার পর্দা লাগিয়ে দিতে বলতে হবে। এই দেখো ফ্রাইড রাইসটা বানাবো বলে সামান্য একটু সাদা তেল দিয়ে নিয়েছি, আর এই পাশে অলরেডি ডেমে তেল দেবো বলে পেঁয়াজ ভাজছি। আর এখন এতে দিয়ে দেবো এই যে কেটে রেখেছি, প্রথমে দেবো আমি পেঁয়াজ রসুন আর লঙ্কা এক কুচিটা। দেখো পেঁয়াজ দিয়ে ছোটো ছোটো করে কেটে রেখেছি, এইটাও দিয়ে দিলাম। দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিচ্ছি এখানে বিনস আর গাজরের কুচিটা। হ্যালো ফ্রেন্ড, আমার ফ্রাইড রাইস বানানো, স্পেশাল ফ্রাইড রাইস বানানো আমার হয়ে গিয়েছে, আর ডিমের ঝোল হচ্ছে। আর চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের। চলো দাঁড়াও, এই দেখো ডিমের ঝোল হচ্ছে, এখনো হয়নি কমপ্লিট। আর চলো স্পেশাল ফ্রাইড রাইস করে দিলাম ওপেন, বাস কেমন দেখতে হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। ফার্স্ট টাইম এত স্পেশালভাবে বানালাম, বিশেষ করে রুদ্র আর তোমাদের দাদা ভাইয়ের জন্য। আর এই দেখো ডিমের ঝোলটা দেখাচ্ছি, এই যে চলছে। বলছিলাম যা ফ্রাইড রাইসটা অ্যাকচুয়ালি স্পেশাল বানাচ্ছি তোমাদের দাদাভাই আর রুদ্রের জন্য, আর অবশ্যই তোমাদের দাদাভাই খেয়ে কী বললো আর রুদ্র কী বলছে সব তোমাদের সাথে শেয়ার করবো। গুড়িয়া খাবে, কিন্তু গুড়িয়ার আবার এইসব খুব একটা পছন্দ না, জানি না, আসলটা খাবার পর খুব একটা খেতেও চায় না, জানি না, যদি খায় তো ও কী বলছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো তোমাদের দাদাভাই এখন ডিউটি থেকে জাস্ট এসেছে, এখন খাবার খাবে। আর দেখি তোমাদের বলেছিলাম খেয়ে বলবে কেমন হয়েছে, আজকে প্রথমবার বানিয়েছি, হ্যাঁ স্পেশালভাবে বানিয়েছি, খেয়ে বলো। তুই না খেয়ে জানি, হ্যাঁ খেয়ে দেখো একটু, লবণটা একটু কম আছে, তরকারি দিয়ে খাবো। আর গুড়িয়া রাগ হয়েছে কারণ ও রুটি খাবে, আর যদিও এক দিদিভাই রুটি পাঠিয়েছে, দেখো একটা স্পেশাল রুটি চাপাতি মাল্টি স্টাইল, একটু বের করো বাগাতে যাচ্ছে না, আমি খাবো না। দেখো ভোর 7টার সময় বানিয়েছে, এখন খুব সফট, তাই তোমার দাদাভাই চাই এরকম, আমিও রুটি বানাই কিন্তু আমার রুটি রুটিটা আবার শক্ত হয়ে যায়, পরোটাগুলো ঠিক থাকে। রেসিপিটা কি করে বানায় পরে আমি জেনে নেব কিভাবে এত সফট। চলো চলো গুড়িয়া বসে পড়ো, একটু দিয়ে দিচ্ছি রুটি, এসো। ডিমের জলটা কেমন হয়েছে, কাঁচা লঙ্কা লাগবে? আর তুমি একটু খেয়ে বলো তো মা তাড়াতাড়ি কেমন হয়েছে, একটু আসো। এই যে এই চয়টা চাউলটা খেয়ে বলো একটু কেমন হয়েছে, দেখো গুড়িয়া মাও বলবে আমার, একটু খেয়ে বলো তো মা। আমি পরে খাই দেবো, যে চাউল স্পুন দিয়ে দিয়া পাপাজি। মা এখন ওকে খাওয়াবে,
চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে। হ্যালো ফ্রেন্ড, এখন বাজে হলো 3টে, যাও বাবা গিয়ে বসো, যাও আমি একটা জিনিস আনছি স্পেশাল, যাও। হ্যাঁ তো রুদ্রা চলে এসেছে আর খাবার বেড়ে নিয়েছি রুদ্রার আমার জন্য। রুদ্রা খেয়ে বলবে তোমার যে কেমন হয়েছে, তোমাদের দাদা ভাই বলেছে। আর ভুল করে আমার থালাটাই নিয়ে চলে যাচ্ছিলাম, চলো রুদ্রা খেয়ে বলবে কেমন হয়েছে। রুদ্রার এক্সপ্রেশন দেখো তোমরা। এবার বস, একটা স্পেশাল জিনিস, ওই দেখো রুদ্রা শুয়ে বলেছে, খুব মন খারাপ, সব সময় শুধু ভাত রুটি খেতে হয়। আয় দেখ না, বস বসো, গন্ধ পেয়েই বুঝতে পারে। আমারটাও নিয়ে আসি আমি, তারপরে একসাথে মা আর বাচ্চা মিলে একসাথে বসে বসে খাই। যেন একটা কানে পড়া ছিল, কোথায় আরেকটা ফুলে কোথায় যে পড়লো কে জানে, বুঝতে হবে আবার। এই আমারটা আমি নিয়ে এলাম, এই যখন এসছি বাবা কেমন হয়েছে, এটা সত্যি কথা বলো ভালো হয়েছে, বলছো ভালো হয়েছে। যাক খাওয়া যাক, ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম, বাই বাই।